করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম কোথায় রেখেছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছে র‍্যাব। আর জেকেজি প্রধান সাবরিনা শারমিনের প্রতারণা মামলার তদন্ত শেষ পর্যায়ে এনেছে বলেছে ডিবি। এনামুল কবির উপমের রিপোর্ট। করোনা ভাইরাস পরীক্ষার নামে প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ডিবি। রিমান্ডের সপ্তম দিনে আদালতের নির্দেশ নিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে আসেন র‍্যাব কর্মকর্তারা। সেখান থেকে মামলার দলিলপত্র সহ শাহেদ করিম ও তার দুই সহযোগীকে কড়া পাহারায় কুর্মিটোলা র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মামলার এজাহারে শাহেদ করিমের বিরুদ্ধে যে ধরনের সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ আনা হয়েছে ওই প্রতারণার পরিপ্রেক্ষিতেই মূলত সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার লক্ষ্যে আমরা শাহেদ করিমের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা মামলায় রিমান্ডে আছেন প্রতিষ্ঠান প্রধান সাবরিনা শারমিন ও তার স্বামী প্রধান নির্বাহী আরিফ চৌধুরী। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন ডিবি কর্মকর্তারা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন, সেগুলো প্রাপ্ত অন্যান্য তথ্য দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এটা জিজ্ঞাসাবাদ না, এটা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন যারা ছিলেন ওই সময় তাদের সাথে কথা বলেছেন। সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের সময় শাহেদের কাছে পাওয়া অস্ত্র সংক্রান্ত দেভাটা থানায় দায়ের হওয়া মামলার তদন্তের দায়িত্ব নিতেও আবেদন করেছে র‍্যাব। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।